প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ডের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এর অর্থ 15 বা 20 বছরের কারাদণ্ড নয়, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাশিমপুর কারাগার পরিদর্শনে আসা প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান। এরপর কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন প্রধান বিচারপতি। পরে এক আলোচনা সভায় তিনি কথা বলেন যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে। এ শব্দটির অপব্যাখ্যা করা হচ্ছে বলে ব্যাখ্যা দেন তিনি। যাবজ্জীবন অর্থ হলো একেবারেই যাবজ্জীবন। বক্তব্যে বঙ্গবন্ধু ও জেল হত্যার রায় নিয়ে নিজ ভূমিকার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইনের যেগুলো ত্রুটি এইগুলো আমি সংশোধন করতে পেরেছি। জেল হত্যা মামলায় দুঃখজনক হলো সত্য, আমি একাই ডিসেন্টিং রায় দিয়েছিলাম। ওখানে সেখানে ষড়যন্ত্র এটা প্রমাণিত হলো, কিন্তু ষড়যন্ত্র পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে জড়িত সবার শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন সুরেন্দ্র কুমার সিনহা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।